সুস্থ হয়ে মাঠে ফিরে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের দারুণ কীর্তি গড়ার ম্যাচে ম্যানচেস্টার সিটি পেয়েছে সহজ জয়। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে বার্নলির বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আগুয়েরোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি 2 গোল করেন নিকোলাস ও লেবোই সানে। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে নেপোলির বিপক্ষে জেতা ম্যাচে 2 গোল করা গ্যাব্রিয়াল জিসুস ও রহিম স্টার্লিংকে আজ বেঞ্চে বসিয়ে রেখেছেন পেপ গার্দিওলা। আর গত মাসে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া আগুয়েরোকে আজ মাঠ নামান কোচ। 3 ম্যাচ পরে আগুয়েরো মাঠে নামেন আজ। ঘরের মাঠে ম্যাচের 30 মিনিটে সফল স্পট কিকে দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন আগুয়েরো। ইংলিশ গোলরক্ষক নিক পপ মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। এরপর সফল পেনাল্টি নেন আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো, তাতেই ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন তিনি। আগুয়েরোর অনন্য এই কীর্তির ম্যাচে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।